মৌ মধু সংগ্রহ করে খামার থেকে আয় করছে লক্ষ লক্ষ টাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে এতে শুধু মধু চাষ নয় বাড়বে সরিষার ফলনও জেলার অধিকাংশ মহাসড়ক সহ আঞ্চলিক সড়কের দুই পাশে দেখা মিলবে মাঠের পর মাঠ দৃষ্টিনন্দন মনোমুগ্ধ কর থোকা থোকা হলুদ ফুলের চাদর বিছানো সরিষা ফুল সেই সরিষা ক্ষেতের আলে এখন শুধুই সারি সারি মৌমাছির মধু সংরক্ষণ বক্স আর এতে আহরিত মধু এনে জমা করছেন মৌমাছিরা চাষিরা জানান প্রতিটি বক্সোতে সপ্তাহে চার থেকে পাঁচ কেজি মধু সংগ্রহ হয় এই মধু স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হয় প্রতিবেশী দেশ ভারতেও এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক হাবিবুর রহমান চৌধুরী বলেন মৌচাশর ফলে মৌমাছি বিচরণের ফলে পরাগাণ বেশি হয় যার দরনে ফলন প্রায় ভারতের কি 15% আমাদের সুসার ফলন এই উচ্চ ফলনশীল জাত ব্যবহার করছি আমরা আশা করা যাচ্ছে যে তিনি আরও জানান জেলার ষাটটি উপজেলায় বিভিন্ন স্থানে বক্স স্থাপনের লক্ষ্যমাত্রা ধরা মৌ আট হাজার তিনশোটি যা ইতিমধ্যে স্থাপন করা হয়েছে সতেরোশো দশটি কৃষি বিভাগের তথ্যমতে মতে গেল বছর জেলার বন্ধু চাষ হয়েছিল সাতচল্লিশ টন তবে এবছর বেড়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় তিরাশি টন নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই মধু সংগ্রহ বাকি সময়গুলো তারা চলে যান বিভিন্ন যেখানে ধনিয়া জেলার ও কালোজিরা বসানো হয় এই মধু বক্স তবে শীতের মৌসুমে জানান চাষিরা ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের মধুটা উৎপাদন বেশি হয় জাস্ট দুই বছর ধরে আমি এই ব্যবসাতে এসে দিয়েছি এবং অনেক কিছু উন্নতি করেছি তাতে বোঝা যায় যে এই ব্যবসাতে অনেক লাভবান আছে বা উন্নতিও আছে আমাদের বাক্সই প্রতি প্রতি বাক্সই দুই থেকে তিন কেজি মধু হয় কোনো বাক্সই তিন কেজিও হয় কোনো বাক্সই পাঁচ কেজিও হয় আবার এমনও বাক্স আছে সাত আট কেজি মধু হয় কিন্তু যে সময় আমরা এই বাজারে খুচরাভাবে বিক্রি করি সে সময় আমরা তিন থেকে সাড়ে তিন চারশো টাকা এরকমও বেচতে পারি মানিকগঞ্জ থেকে শরীফুল ইসলামের তথ্য চিত্রে পল্লী টিভি